দ্য গোল্ডেন প্যালেটের উদ্যোগে কলকাতার সুনীল আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছে 19 জন শিল্পীর এক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য প্রফেসর দিলীপ কুমার সিনহা, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাউন্সেলর মোহাম্মদ নারুল হুদা, শিক্ষাবিদ কৃষ্ণা বাসু ও ছন্দা চট্টোপাধ্যায়। মোহাম্মদ নারুল হুদা বললেন, সেই অবদানে যেটা বলছিলাম যে দু বাঙালি সমান স্বীকৃতি, কেননা 21 তারিখে যে 4 জন তাজা প্রাণ আত্মোৎসর্গ করেছিল ঢাকার মাঠে, তার মধ্যে একজন হচ্ছে শহীদ পর্বত, যার বাণী আমাদের দু বাংলার যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে ভবিষ্যতে তা উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে, আরো বেগবান হবে। এবং সেই সাথে আমি এই সুনীল আর্ট গ্যালারির আজ 21 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে কৃষ্ণা বাসু বললেন, সেই দিন যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন আপনারা করলেন, এটা একটা অত্যন্ত আহ্লাদের বিষয়, তার কারণ এই দিনটি সমস্ত বাংলাদেশে মহোৎসব রূপে পালিত হচ্ছে। আজকে বাংলাদেশ থেকে সকালবেলা প্রথম ফোন পেলাম মোহন রায়হানি, যিনি ওখানে সংস্কৃতি কর্মী, ফোন করে বললেন যে হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে নেমে পড়েছে। কবিতা পাঠ করে শোনালেন ছন্দা চট্টোপাধ্যায়। ফুলের গন্ধে খুঁজবো না মুক্তাত, ছোট বড় কাঁটা ঘটা বিরক্তপাত, বাংলার মুখে দিন বদলের হাসি, বাংলায় সুখ, বাংলায় সংঘাত, বাংলার চাঁদ শোনায় না রূপকথা, ঘরে ঘরে চাঁদ ভাঙে গড়ে ইতিহাস, ভালোবাসা আপে চেতনার চলচল, সকালের আশা বিকেলের আশা। এই প্রদর্শনী সম্পর্কে দ্য গোল্ডেন প্যালেটের চিফ এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ চৌধুরী জানালেন, যেখানে আমাদের 19 জন পেন্টার্স, 2 জন পোয়েট এর সঙ্গে ইনভলভ, এবং এই ভাষা মাতৃভাষা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রঙের ভাষা, ছন্দের ভাষা এই এক্সিবিশনটার নাম। এর নামকরণ এইভাবেই করেছি যে আমাদের ভাষা দিবস একজন পেন্টার তার নিজের ভাষায় সে পেন্টিংটা করে, এবং একজন পোয়েট সে তার নিজের ভাষায় সেই কবিতাটি লেখে। এই এই যুগলবন্দিটির নাম হচ্ছে ভাষা রঙের ভাষা এবং ছন্দের ভাষা। রঙের ভাষা ছন্দের ভাষা নামক এই প্রদর্শনীটি চলবে 21 থেকে 26 ফেব্রুয়ারি 2010 পর্যন্ত।